আপনারা যারা এমএস ওয়ার্ড নিয়ে কাজ করেন তাদের কি প্রায় পেজ নাম্বার নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ ডকুমেন্টে পেজ নাম্বার ইনসার্ট করতে হয়। কিন্তু সবসময় আপনাদেরকে একইভাবে পেজ নাম্বার ইনসার্ট করার প্রয়োজন হয় না, মাঝে মধ্যে একটু ডিফারেন্ট পেজ নাম্বার ইনসার্ট করার প্রয়োজন হয়। যেমন প্রথম পেজে পেজ নাম্বার দেবেন না কিন্তু পরের পেজ থেকে দেবেন, অথবা আপনার ডকুমেন্টের নির্দিষ্ট কোনো পেজ থেকে পেজ নাম্বার ইনসার্ট করতে যাচ্ছেন, অথবা কোনো একটি পেজে আপনি পেজ নাম্বার দেবেন না কিন্তু তারপরে অন্যান্য পেজগুলোতে পেজ নাম্বার দেবেন, এ ধরনের বিভিন্ন অপশন দিয়ে আপনাকে পেজ নাম্বার ইনসার্ট করতে হয়। আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই সমস্যাগুলো সমাধান করবেন। অর্থাৎ আপনারা ডকুমেন্টের নির্দিষ্ট একটি পেজ থেকে যদি পেজ নাম্বার ইনসার্ট করতে চান তাহলে সেটি কিভাবে করবেন, সে বিষয়ে আমি এখন এই ভিডিওতে আলোচনা করছি। ডকুমেন্টের দ্বিতীয় পেজ থেকে কিভাবে আপনারা পেজ নাম্বার ইনসার্ট করবেন সে বিষয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করেছি এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছি খুব সহজে এবং শর্টকাটে আপনারা এই কাজটি করবেন। সেই ভিডিওটি দেখার পরে অনেকে আমাকে বলেছেন ডকুমেন্টের যে কোনো স্থান থেকে কিভাবে পেজ নাম্বার ইনসার্ট করতে হয় সেটি একটু দেখালে ভালো হয়। আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডকুমেন্টের যে কোনো স্থান থেকে পেজ নাম্বার ইনসার্ট করবেন। আপনি যদি টেকনোলজি ভিলেজ এই চ্যানেলটিতে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আপনারা যারা ডকুমেন্টে পেজ নাম্বার ইনসার্ট করেন তারা সাধারণত সরাসরি ইনসার্টে ক্লিক করার পরে এখানে পেজ নাম্বার এই বাটনে ক্লিক করে পেজ নাম্বার ইনসার্ট করেন। কিন্তু আমি এখন সরাসরি পেজ নাম্বার ইনসার্ট করব না, তার আগে আমাকে কিছু কাজ করতে হবে। যেমন এখানে দেখুন আমি বর্তমানে কিছু পেজ নিয়েছি, আমার ডকুমেন্টে কিছু টেক্সট সহ পেজ নিয়েছি। আমি প্রথম পেজে যদি পেজ নাম্বার ইনসার্ট করতে না চাই, আমি দ্বিতীয় নম্বর পেজ থেকে পেজ নাম্বার যদি ইনসার্ট করতে চাই, ইতিপূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা এই কাজটি করবেন, কিন্তু আমি সেই পদ্ধতি না অন্য একটি পদ্ধতিতে দেখাচ্ছি। এটি করার জন্য আমাকে যেটি করতে হবে, প্রথমে আমাদেরকে সেকশন ব্রেক দিতে হবে। সেকশন ব্রেক কি এবং সেকশন ব্রেক কিভাবে কাজ করে সে সম্পর্কে আমি আলাদা একটি ভিডিওতে আলোচনা করছি, এখানে শুধু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা কাজটি করবেন। আমি যেহেতু প্রথম পেজে পেজ নাম্বার নেব না, পরের পেজে পেজ নাম্বার নেব, এই কারণে আমি পরের পেজের একবারে টেক্সটের শুরুতে কার্সর রাখলাম। তারপরে লেআউটে গিয়ে ব্রেকসে গিয়ে আমি এখানে নেক্সট পেজে ক্লিক করে একটি সেকশন ব্রেক দিলাম। এরপরও আমি এখানে সরাসরি পেজ নাম্বার ইনসার্ট করব না, এখানে আমাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে এখানে হেডার নিয়ে কাজ করতে হবে। আমি যেহেতু হেডারে পেজ নাম্বার ইনসার্ট করব সেই কারণে আমি এখানে হেডারে ক্লিক করলাম, তারপরে এডিট হেডার বাটনে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে হেডার সেকশন টু লেখা রয়েছে, অর্থাৎ এটি দ্বিতীয় সেকশন, প্রথম সেকশন থেকে এটি ব্রেক হয়ে গেছে। তারপরে দেখুন হেডারের এইখানে একটি বাটন রয়েছে, হেডারের ডিজাইন ট্যাবে লিঙ্ক টু প্রিভিয়াস, অর্থাৎ প্রিভিয়াসের সঙ্গে এটি লিঙ্ক হবে কিনা। আমি এই বাটনে ক্লিক করে এখানকার লিঙ্কটি ডিলিট করে দিলাম। তাহলে দেখুন এখানে একটি টেক্সট ছিল সেম অ্যাজ প্রিভিয়াস, আমি আবার ক্লিক করছি, দেখুন এখানে সেম অ্যাজ প্রিভিয়াস, আমি এখানে লিঙ্ক টু প্রিভিয়াসে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই টেক্সটটি এখান থেকে উঠে গেল। তাহলে প্রথম পেজের সঙ্গে এই পেজের আর লিঙ্ক থাকলো না। তারপরে আমি যদি এই পেজে পেজ নাম্বার ইনসার্ট করি তাহলে এখানে আমি পেজ নাম্বারে ক্লিক করলাম, তারপরে আমি এখানে পেজ নাম্বার টপ অফ পেজ এখানে নিতে চাচ্ছি, আমি এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে পেজ নাম্বার ইনসার্ট হয়েছে। এখন আমরা প্রথম পেজে যাই, দেখুন প্রথম পেজে এখানে কোনো পেজ নাম্বার কিন্তু ইনসার্ট হয় নাই, পরের পেজে পেজ নাম্বার ইনসার্ট হয়েছে। স্ক্রল করে আমি নিচের দিকে যাচ্ছি, দেখুন আমার তিন নম্বর পেজে পেজ নাম্বার ইনসার্ট হয়েছে, কিন্তু এখানে আমার দুই নম্বর থেকে পেজ নাম্বার ইনসার্ট হয়েছে, অর্থাৎ এখানে দুই থেকে পেজ নাম্বার ইনসার্ট হয়েছে, দুই তিন এভাবে হয়েছে। কিন্তু আমি এখানে এক নম্বর থেকে যদি ইনসার্ট করতে চাই, অর্থাৎ এখানে আমি ওয়ান নিতে যাচ্ছি, পরে টু নিতে যাচ্ছি, এভাবে ওয়ান টু থ্রি ধারাবাহিকভাবে চলে যাবে। তাহলে এটি করার জন্য আমি এখানে পেজ নাম্বারটি আগে রিমুভ করে দিচ্ছি, তারপরে পেজ নাম্বারে ক্লিক করলাম, তারপরে ফরম্যাট পেজ নাম্বার এই বাটনে ক্লিক করলাম। এখানে দেখুন একটা অপশন রয়েছে পেজ নাম্বারিং, এখানে লেখা রয়েছে কন্টিনিউয়াস ফ্রম প্রিভিয়াস সেকশন, অর্থাৎ পূর্বের সেকশনে কন্টিনিউ হবে কিনা। আবার এখানে রয়েছে স্টার্ট অ্যাড, আমি স্টার্ট অ্যাডে ক্লিক করলাম, তারপরে এখানে অটো ওয়ান চলে আসছে, তারপরে আমি এখানে ওয়ান রেখে ওকেতে ক্লিক করলাম। এরপরে আমি যদি পেজ নাম্বার ইনসার্ট করি, পেজ নাম্বার, তারপরে আমি টপ অফ পেজ নেব, মিডিলে নেব, তাহলে দেখুন এখানে ওয়ান চলে আসছে। এরপর আমি স্ক্রল করছি, দেখুন পরের পেজে এখানে এই যে টু, এখানে আমি বর্তমানে তিন নম্বর পেজে রয়েছি কিন্তু এখানে টু শো করছে। এরপর আপনারা যদি নতুন পেজ ইনসার্ট করেন, যেমন আমি এই পেজের পরে যদি আবার পেজ ইনসার্ট করি, আমি এখানে পেজ ইনসার্ট করলাম, তাহলে দেখুন এখানে থ্রি চলে আসছে। এভাবে আপনারা এখন কন্টিনিউ পেজ নাম্বার ইনসার্ট করতে পারেন। কিন্তু এখানে আমি যদি মাঝখানে দুইটি পেজে পেজ নাম্বার না দিতে চাই তাহলে সেটি কিভাবে করব। তাহলে এখান থেকে আমরা আবার এখানে লেআউটে ক্লিক করব, তারপরে এখানে ব্রেকসে ক্লিক করে নেক্সট পেজে ক্লিক করব, করে এখানে সেকশন ব্রেক দেব। তাহলে দেখুন এখানে আবার ওয়ান থেকে শুরু হয়েছে, এখানে দেখুন এখানে প্রথমটা ওয়ান, তারপরে পরেরটি হচ্ছে টু,
তারপরে এখানে আবার ওয়ান থেকে শুরু হয়েছে, কারণ এখানে আমি নতুন সেকশন ক্রিয়েট করেছি। এখানে আমি এই হেডারটি এডিট করছি, তারপরে এখানে লিঙ্ক টু প্রিভিয়াস এই বাটনে ক্লিক করে আমি পূর্বের লিঙ্কটি রিমুভ করে দিলাম, অর্থাৎ পূর্বের পেজের সঙ্গে এটির কোনো লিঙ্ক থাকবে না। তারপরে আমি এখানে পেজ নাম্বারটি মুছে দিলাম, তারপরে আমি ক্লোজ হেডারে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে দুই নম্বর ঠিকই আছে পেজ নম্বর, কিন্তু পরের পেজে পেজ নাম্বার নাই। তারপরে আমরা যদি আবার এখানে ব্রেক দেই পেজ ব্রেক, তাহলে দেখুন দুইটি পেজ এখানে ব্ল্যাঙ্ক হয়েছে। এভাবে আপনারা সেকশন ব্রেক দিয়ে এবং হেডার অপশন ব্যবহার করে ডকুমেন্টের যে কোনো জায়গা থেকে পেজ নাম্বার ইনসার্ট করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে, যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন প্রেস করুন। পরবর্তীতে নতুন কোনো টিপস নিয়ে নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার হাজির হব, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।